ওম নমঃ শিবায়। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর এটাই আশা করে আজকের ভিডিও শুরু করব যে পৃথিবীতে শান্তি আসুক, নিশ্চয়ই আমাদের মহাশক্তি সেটাই সাহায্য করবে। তো ঠিক আছে, আমি শুরু করি। আজকে যেটা দেখাবো সেটা আজরাক দেখাবো। অবশ্যই আজরাক নতুন হয়ে এসছে, এরকম প্রচুর প্রোডাক্ট তো আছেই, সঙ্গে আগের কিছু প্রোডাক্টও আমি দেখাবো, সামান্য যেগুলো রয়েছে কিছু স্টকে। তো আজরাক আমার কাছে মোটামুটি 350 টাকা থেকে শুরু আছে, আর শেষ আছে যেটা সেটা আর এক্সট্রিমটা আমি বললাম না, ডিজাইনের ওপর আছে, আজরাকের কোয়ালিটির ওপর আছে। তো দেখানো শুরু করি, কারণ কতটা কাপড় লেগেছে তার উপরেও নির্ভর করে। আজরাক মানে কিন্তু টোটালি ভেজিটেবল প্রিন্ট, সেই জন্য একটু কস্টলি হয়, কাপড়গুলোও একটু দামি হয়। আপনারা অনেকেই খুব ভালো আজরাক বেচেন, যাদের খুব বিশেষ করে 300 টাকার আজরাক আছে, শেরওয়ানি কাটিং আছে এবং খুব সুন্দর বোতাম টোতাম দিয়ে। এটার 3 রকমের প্রিন্ট আছে, সাইজও আছে। এগুলো ভেজিটেবল প্রিন্ট হয় এবং যত দামি হয় কাপড়ের কোয়ালিটি এবং প্রিন্টের গ্লেজ, অবশ্য আজরাক খুব গ্লেজি হয় না, মানে প্রিন্টের কোয়ালিটি, এইসব কারণে দামটা এদিক ওদিক হয়। এই 3 রকমের প্রিন্ট আপাতত আছে, এটা একই কোয়ালিটি। এরপরে আমি আরও ভালো কোয়ালিটিতে যাচ্ছি। তো শুরু করি, ভীষণ সুন্দর আজরাক আছে, বেশিরভাগই এক্সেল ডবল এক্সেল আছে, কিছু 46ও আছে। দেখুন, এটা কিন্তু ভালো কোয়ালিটির আজরাক, গ্রেজে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কালার শাইনিং কতটা দিচ্ছে আমি জানি না, কারণ আমি ছবিটা দেখতে পাচ্ছি না, তবে এটা অবশ্য ওর থেকে একটু গ্লেজি, কিন্তু সে একটু ম্যাট ফিনিশ হয়। সবসময় আজরাকের কাপড়গুলো একটু ম্যাট ফিনিশ হয়, কিন্তু যারা এটা পছন্দ করে তারা খুবই পছন্দ করে, মানে এই ফিনিশিংটাই তারা পছন্দ করে। দেখুন, এটা আংরাকা কাটিং বলে এটাকে, খুব সুন্দর দেখতেও, খুব সুন্দর লাগছে। এরও 2-3 রকম প্রিন্ট আছে, নর্মালি এগুলো মিক্স ম্যাচ করে করা হয় দেখতে বেশি ভালো লাগে বলে, পিঠটা এই কালারে। আবার দেখুন, এটাকে মিক্স ম্যাচ করা হয়েছে এই যে এইভাবে, এটাও খুব ভালো লাগছে। বেশিরভাগই 42 এবং 44 সাইজ, তবে এগুলো একটু বড়ই আছে, কারণ আমাদের জানেন একটু সাইজগুলো বড় বড়ই হয়। এটা যেমন দেখুন, শেরওয়ানি কাটিং আছে, খুব সুন্দর লাগছে। এই যে ভ্যারাইটি প্রিন্ট, এগুলো দেখুন প্রিন্টগুলো, এগুলো সব সমস্ত ভেজিটেবল প্রিন্ট এবং কাপড়টা কিন্তু মানে কেমব্রিক কটনেরও খুব ভালো, মানে গ্রেটা যেটা সেটা খুব দামি, একটু হাত দিলেই বুঝতে পারবেন, আমাদের এখানে যে গরমটা পড়ে তার জন্য একদম পারফেক্ট কাপড়। এগুলো গরমটা অনেকটাই, মানে এবার গরমকালের যে গরম সেটা তো লাগবেই, সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই, কিন্তু কাপড়ের জন্য যে গরমটা সেটা একটুও লাগবে না। দেখুন, হাতে লুপ করা আছে, শেরওয়ানি কাটিং আছে, এটা দেখুন 44 চেস্ট লেখা, কিন্তু আমি একটু ফিতে দিয়ে ধরে বলে দিচ্ছি এটার অ্যাকচুয়াল ফিতেতে কত আসে, কারণ তাহলে বুঝতে পারবেন আমাদের সাইজটা নিয়ে। যারা বিশেষ করে যারা নতুন ভিডিও দেখছেন, দেখুন 23 মানে 46 চেস্টে চলে যাচ্ছে। আমরা একটু চেষ্টা করি চেষ্টাকে বড়ই রাখার, মানে 44 মানে 44-এর কম হবে না, বেশি হতে পারে। দেখুন, এটাও আর একটা আংরাখা কাটিং বলে এটাকে, আর এই কাপড়ের থানগুলো খুব বেশি পরিমাণে হয় না, ধরুন 12 ভাঁজ 14 ভাঁজ এরকম ছোট ছোট ভাঁজে আসে, তো সেই কারণে কিন্তু একই রকম আইটেম আপনি অনেক পাবেন এমন কিন্তু হবে না। এগুলো খুব সুন্দর করে বিট দেওয়া আছে, মানে ধরুন এটা যেমন 42 চেস্ট, আপনি হয়তো বললেন ঠিক সেম কোয়ালিটি আমাকে 44 দিন, সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন এগুলোর বেশিরভাগই পকেট আছে, কিছু কিছুতে পকেট নেই, মানে অ্যাকচুয়ালি কারিগর ভুলে গেছিলো এটা দিতে হবে, সেই জন্য আমি আর পরে খোলাইনি, কারণ একটা প্রোডাক্ট যদি খুলে করা হয় না তার ফিনিশিংটা নষ্ট হয়ে যায়।
তো বেশিরভাগই পকেট আছে, কিছু কিছু প্রোডাক্টে হয়তো পকেট নেই। দেখুন এটা, এটাও একটু লাইট ডিপ, আগেরটা দেখিয়েছিলাম, মানে একটু মিক্স ম্যাচটা আলাদা আছে, সেই জন্য এটাও খুলে দেখিয়ে দিই। আমি যতগুলো দেখাচ্ছি এক একটা এক এক রকম, হয়তো অনেক কাছাকাছি প্রিন্ট আপনার মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা। কারণ আজরাক প্রিন্টগুলো এই ধরনেরই হয়। এটাও শেরওয়ানি কাটিং, এটা কিন্তু 46 আছে। এটা দেখুন খুব সুন্দর একটা সুতোর কাজ করা আছে। আর একটা কালার দেখিয়ে দিই, এখানেও দেখুন ম্যাচিং করে সুতোর কাজ টাজ করে করা আছে, অবশ্যই ভালো লাগছে। এগুলো এটা সাইজটা একটু বলে দিই, এটা 23 আছে, মানে 46 চেস্ট আছে। ফিতেতে 46 আসছে, এমনি ডবল এক্সেল। এটা দেখুন আরেকটা খুব সুন্দর ইয়ক করে করা আছে, অবশ্যই ভালো লাগছে। এটা যেমন পকেট নেই, এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলোর পকেট নেই, খুব ভালো। এটাও খুব সুন্দর। আর একটা দেখিয়ে দিই, আগেও এই এই কাটিংটা দেখিয়েছি, তবে একই রকম ভাববেন না, কারণ এটা মিক্স ম্যাচ করে করা আছে, একটু প্রিন্টগুলো আলাদা আছে, এইসব ব্যাপার আছে। কাজেই জিনিসটা যে এক এরকম ভাববেন না। এই যেমন এইটা, এইটা কিন্তু অন্য একটা কাটিং, আমি যে এটা দেখিয়েছিলাম এটা আবার অন্য কাটিং। 44 চেস্ট। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এলাইন স্টাইলের আজরাক। ও সরি, এটা সাইড কাটা, এর এলাইন স্টাইলটাও আছে, আমি দেখিয়ে দেবো। একই প্রিন্টের আছে বলে আমি ভুল করে বলে ফেলেছি, এটা সাইড কাটই আছে। দেখুন এটার পকেট আছে, ভেতরে অবশ্যই ছোট হাতা আছে, এবং দেখেছেন আমি যে একটু আগে বলছিলাম খুব ছোট ছোট ভাঁজ হয়। দেখুন 10.90, মানে মাত্র এটা 11,000 কাপড় এসেছিল, খুব সুন্দর। আর কাপড়গুলো এত ভালো, একটু ভাঁজ বেশি দামের পরে, এগুলো কোয়ালিটিও অবশ্যই ভালো, সেই জন্য দাম বেশি পড়লেও প্রবলেম নেই, এগুলো নেওয়ার মতো কাস্টমারও আপনার কাছে আসবে। দেখুন এটাও খুব সুন্দর, সাইডে পকেট আছে, থ্রি কোয়ার্টার হাতা আছে, সব রকমই করা হয়েছে, কারণ কেউ হয়তো চাইনিজ হাতা পরে, তো কেউ আপনার থ্রি কোয়ার্টার হাতাও পরে। এটা যেমন চাইনিজ হাতা আছে, সাইডে পকেট আছে, ভেতরে হাতা দেওয়া আছে। এর প্রিন্টগুলো একটু অফ কালার, কালারগুলো ম্যাট ফিনিশ আছে, কিন্তু এগুলো এরকমই হয়, এবং এটার কিন্তু এর জন্যই সৌন্দর্য। এবং টোটালি এটা ভেজিটেবল প্রিন্ট আছে, এটা খুব খুব আরামদায়ক কাপড়, ভীষণ আরামদায়ক কাপড়। এটাও দেখুন সাইড কাটা আছে, পকেট আছে, ভেতরে ছোট হাতা দেওয়া আছে, একদম চাইনিজ হাতা, যা গরম এটাও লাগে। এবার কিছু শেরওয়ানি কাট আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা, এই আজরাক প্রিন্টটা আমার এত পছন্দের। এগুলো চেস্ট একটু বড় বড়ই রেখেছি, তবে বেশিরভাগই এল এবং এই সরি এক্সেল ডবল এক্সেল করেছি, কারণ এর থেকে বড় সাইজও 46 কিছু আছে, আবার কিছু হয়তো করবো। যেহেতু সব থেকে চালু সাইজ হচ্ছে এক্সেল এবং ডবল এক্সেল, সব থেকে এই দুটো সাইজ চলে বেশি, সেই জন্য এই কালারটাই, এই সাইজটাই বেশি করা হয়। দেখুন এটাও কি সুন্দর কালারটা, পকেট আছে, শেরওয়ানি কাটিং আছে, থ্রি কোয়ার্টার হাতা আছে, খুব ভালো। আমি সবকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি, এটাও শেরওয়ানি কাটিং, আজরাক ভেজিটেবল প্রিন্ট যেটা, এবং গ্রেটাও অসাধারণ, ভালো লাগছে, অবশ্যই খুব ভালো লাগছে। সাইডে পকেট আছে, থ্রি কোয়ার্টার হাতা আছে,
এবার এটা দেখুন, এটাও খুব সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ওপর দিকে উঠছে। আমরা কিন্তু কোনো এলোমেলো, আমাদের কাটিং ম্যান খুব যত্ন নিয়ে কাটেন প্রতিটা প্রোডাক্ট, কোনো রকম কোনো কুড়েমি না, একদম ধরলাম আর কাচি চালিয়ে দিলাম এরম বিষয় নেই, একদম অর্ডারই যেভাবে কাটা হয় সেইভাবে প্রতিটা প্রোডাক্টকে যত্ন নিয়ে কাটা হয়। এবার কিছু আজরাকে থ্রি পিস সেট দেখাই, দেখুন শেরওয়ানি কাটিং আছে, এটা ডবল এক্সেল, এটা কিন্তু রাউন্ড করা হয়েছে, রাউন্ড না এটাকে স্কার্ট বলে, স্কার্ট করা হয়েছে, স্কার্টের উপরে এটা করবেন, গরমকালে কিন্তু স্কার্ট খুব আরাম লাগে পরলে, লেগিংস পরলে যেমন কষ্ট লাগে সেরকমই প্লাজো স্কার্ট এগুলো গরমের জন্য একদম পারফেক্ট। দেখুন দোপাট্টাটা কত বড়, এগুলোও কিন্তু আজরাক করা আছে, আজরাক প্রিন্ট আছে, খুব সুন্দর এটা, এটা থ্রি পিস সেট আছে এবং দুটো কালার প্রিন্ট আছে, আপনার দু তিন রকমের প্রিন্ট আছে, তিন চার রকম প্রিন্ট আছে, এটা যেমন দেখুন, আর একটা এটার স্কার্ট ম্যাচিং, যেটা এটা কিন্তু কালো রঙের জামাটা, ব্ল্যাক জামা, খয়েরি বা মেরুন যেটাকে আমরা বলি, সেই মেরুন স্কার্ট এবং ম্যাচিং মেরুন দোপাট্টা, দোপাট্টাগুলো কিন্তু খুব বড় বড়, খুবই বড়, সাইডে নেবেন অথবা এমনিও নিতে পারেন যেটা আপনার ইচ্ছা। এটা কিন্তু কালো বা ব্ল্যাক যেটাকে বলে, প্রিন্টগুলো কিন্তু দেখুন আলাদা, স্কার্টটা এবং জামাটার যে প্রিন্টটা সেটাও আমি আর পুরো খুলছি না, জামাটার প্রিন্টটা দেখুন একটু আলাদা আছে, এটাও শেরওয়ানি কাটিং আছে এবং দোপাট্টাটাও ম্যাচিং আছে, মিল্কি হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে প্রিন্ট আছে, এটার প্রিন্টটাও দেখুন, খুব সুন্দর এটাও, এই প্রিন্টটাও এবং এই স্কার্টের প্রিন্টটাও দেখুন, এই প্রিন্টটা আমার খুব ভালো লাগে, এবং এর সঙ্গে ম্যাচিং আছে দোপাট্টাটা। আমি এই দোপাট্টাটা একটু খুলেই দেখাই, একটাও খুলিনি, ম্যাচিংটা একটু দেখিয়ে দিই, কত বড় তাহলে আপনি বুঝতেও পারবেন, পুরো আজরাকের দোপাট্টা আছে, খুব সুন্দর, খুবই সুন্দর। তো আজ এই পর্যন্তই, আজকে নীল ষষ্ঠী, সেই জন্যই আজকে আমি ভগবানের নাম নিয়ে শুরু করেছি, এমনি সবসময় আমাদের ভগবান আমাদের পাশে থাকেন, যাই হোক সবাই ভালো থাকবেন, আজকে বিশেষ করে ভালো থাকবেন, কোনো ক্ষোভ রাখবেন না মনে, আর খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসুন, কারণ আপনাদের অপেক্ষায় আমরা সবাই অপেক্ষা করে আছি। নমস্কার।